সাহারায় আটকে থাকা আমানতকারীদের টাকা আগামী 45 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টাল চালু করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পোর্টালটিতে 10 কোটিরও বেশি আমানতকারীদের তাদের সঞ্চিত অর্থ ফেরত দিতে সাহায্য করবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের বেনাচিতির সাহারার কার্যালয়ে আমানতকারীদের ভিড় জমতে থাকে। এদিন সাহারার বেনাচিতি কার্যালয়ের ম্যানেজার কুলদীপ কুমার সাহু জানান, আগামী 9 মাসের মধ্যে সাহারার সকল আমানতকারীরা তাদের টাকা পোর্টালের মাধ্যমে ফেরত পেয়ে যাবেন। 18 জুলাই আপনার মিনিস্ট্রি অফ কোঅপারেশন কোঅপারেটিভ সোসাইটি থেকে যে একটা অ্যানাউন্সমেন্ট মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি দ্বারা হয়েছিল যে সাহারাতে যারা টাকা রেখেছিলেন, সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, মাল্টি কোঅপারেটিভ, সাহারিয়ান কোঅপারেটিভ সোসাইটি অ্যান্ড হামারা কোঅপারেটিভ সোসাইটি, এই কোঅপারেটিভ সোসাইটির মধ্যে যে 10 কোটি ডিপোজিটার তাদেরকে পেমেন্ট এই আগামী 45 দিন থেকে শুরু হবে। আর নেক্সট 9 মাসের মধ্যে দেশের সমস্ত 10 কোটি কাস্টমারকে তাদের পেমেন্ট এই পোর্টালে মারফতে দেওয়া হবে। সেই পোর্টালটা গত 18 জুলাইতে লঞ্চ হয়েছে। সেই বিষয়টা পূর্ণভাবে কাস্টমারদেরকে বুঝানো, বুঝিয়ে দেওয়া কীভাবে করতে হবে, তার কী কী সিস্টেম আছে, কীভাবে পাবেন উনি, তার কী কী ডকুমেন্টস ওনাকে ক্যারি করতে হবে আর কীভাবে উনি সহজ ঢঙ্গে পেয়ে যাবেন, তার মধ্যে কোনো অসহযোগিতা হলে মানে কোনো অসুবিধা হলে তার জন্য আমরা আছি তাদের পাশে, তাদেরকে ওই সুবিধাটা দেব। তিনি আরও বলেন, সাহারা কোনোদিনই আমানতকারীদের টাকা দেবেন না বলেননি, কিছু প্রশাসনিক কারণে এটা বন্ধ ছিল, বর্তমানে সেটা মিটে যাওয়ায় পুনরায় আমানতকারীদের তাদের সঞ্চিত অর্থ ফেরত পেয়ে যাবেন। টাকা ফেরত পাওয়ার ব্যাপারে 100% নিশ্চিত ছিলেন সাহারার আমানতকারীরা। তারা বলেন, সাহারায় লগ্নি করে অর্থ তারা ফেরতের ব্যাপারে নিশ্চিত ছিলেন। পোর্টালের মাধ্যমে টাকা ফেরতের কথা জেনে তাদের মূল্যবান বক্তব্য শুনে নেওয়া যাক। महसूस हो रहा है कि पैसा जो है ना मिलने की कगार पर है, बहुत अंतरात्मा से मिल रहा है कि पैसा हम लोग को रिटर्न मिलेगा। पहले ये पैसा रखते थे सारे फिर करीब हम लोगों से 10-15 साल पहले पैसा रखे थे, जो पारी पारी से मैच्योरिटी हम लोग का कभी 12 में, कभी 14 में, कभी 16 में, कभी 18 में, इस तरह से होके पड़ा हुआ है। तो अब जो है मिलने कगार पर है, ये पैसा हम लोग को रिटर्न मिलने जा रहा है। हम सारा पेमेंट कर दे, সারা কিছু মানে লিগ্যাল কেসে ফেসে গেছিলো বলে পেমেন্ট করতে পারেনি, কিন্তু আজকে আজ আমরা পূর্ণ ভরসা আছে আমাদের যে আমরা আগামী দিনে সারার পয়সা পাবো। মানে কী মেসেজ পেলেন এখান থেকে? এখান থেকে মেসেজ পেলাম যে কাল থেকে আজ থেকেই আমাদের প্রসেস চালু হয়ে গেছে, আমরা ডিমান্ড করবো 30 দিনের মধ্যে ওরা ভেরিফিকেশন করে দেবে আর বাকি 15 দিন মানে 45 ডেজের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে হবে। কত টাকা রেখেছিলেন? সারাতে টাকা রেখেছিলাম আমি তো 12-13 বছর। কত অ্যামাউন্ট রেখেছিলেন মোটামুটি? আমানতকারীরা জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর তাদের লগ্নিকৃত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে সাহারা গ্রুপের 4টি সমবায় সমিতিতে আটকে থাকা অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। এই রিফান্ডের প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের বিচারপতি RTD আর সুভাষ রেড্ডির সভাপতিত্বে করা হয়েছে। দুর্গাপুরে 20,000 আমানতকারী তাদের লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার খবর পেয়ে খুশি রাহা শিল্পাঞ্চলে। আমানতকারীরা প্রসেসিং করার পর 45 দিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের লগ্নিকৃত অর্থ পেয়ে যাবেন বলে জানা যায়। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনি কি নতুন বাড়ি করেছেন, কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন, তাহলে আর দেরি কেন? আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির AC, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট টিভি, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, নাম করা বিভিন্ন ধরনের ফ্যান, AC বা ফ্রিজের স্টেবিলাইজার, পার্টি বক্স উপর বা ব্র্যান্ডেড মোবাইল, এছাড়াও আরো অনেক কিছু। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে। এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এখন হয়তো ভাবছেন, এত কিছু একই দোকানে, দোকানটা কোথায়? হ্যাঁ,
এই সবকিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে। এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা। এখানে পাওয়া যায় স্যামসাং, এলজি, ওয়ার্লপুল, গোদরেজের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, উষা, কমট্রান গ্রিভস, ওরিয়েন্টের ফ্যান, এমআইএলজি, রিয়েলমি, স্যামসাং ও এলজির স্মার্ট টিভি, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। শুধু বিক্রি করেই শেষ নয়, পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান। যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন। তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি, শ্রী বালাজি এন্টারপ্রাইজ, নাচুন রোড, বেনাচিতি, নিউ আমরে কেক শপের ঠিক বিপরীতে, দুর্গাপুর 713-013। যোগাযোগ করতে কল করুন। এক্সক্লুসিভ ফার্স্ট স্টেপ কালেকশন নিয়ে এবার আপনার শহর দুর্গাপুরে ল্যামেমে। হ্যান্ডলুম, লিনেন ও খাদি বস্ত্রে ছাড়। এছাড়াও সারা বছরই কেনাকাটার ওপর পেয়ে যাবেন 20% ছাড়। এথনিক কালেকশন, শাড়ি, দোপাট্টা, প্লাজো, সালোয়ার স্যুট ও ওয়েস্টার্ন ড্রেসে এক অভিনব সম্ভার নিয়ে এখন আপনার শহর দুর্গাপুরে হাজির ল্যামেমে। জিন্দেগিকে রংরূপ। ঠিকানা শরৎচন্দ্র এভিনিউ, চণ্ডীদাস মার্কেট, স্টল নাম্বার 99, বি জোন, দুর্গাপুর 5। যোগাযোগ নাম্বার 8670079354 অথবা 8509164325।